বন্ধুরা আমার, একটি কথা না বললেই নয়, আমাদের নগর খান্দা সরকার জনগণ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছিল আমাদের সর্বজন শ্রদ্ধেয় জননেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সৈয়দা সাজেদা চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হয়েছিল, আর তার অসুস্থতাকে পুঁজি করে তার সন্তান শাহাদাবাদ পার লাভু চৌধুরী নগর কান্দা সাঁওতায় মামা বাহিনী গঠন করে আমার নগর কান্দা সাঁওতার নিরীহ জনগণের উপরে, ত্যাগী আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, অনেককে মিথ্যা মামলা দিয়ে ঘর বাড়ি ছাড়া করেছে, অনেকের ঘর বাড়ি ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে, অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেককে মিথ্যা মামলায় জেল হাজতে কারাবাস করতে হয়েছে। তাই আমার প্রিয় জনগণকে অনুরোধ করে বলি, এই সন্ত্রাসীর কবল থেকে, অত্যাচারীর কবল থেকে, এই জুলুমবাজের হাত থেকে রক্ষার জন্য আগামী 7 তারিখ আমাদের জন্য ঐতিহাসিক দিন অপেক্ষা করছে। সেই দিনে আমার প্রিয় জনগণকে উদ্দেশ্য করে বলি, আপনাদের মূল্যবান ভোটটি জনগণের মনোনীত প্রতীক ইগল মার্কা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে এই নগর কান্দা সালতার দুর্নীতিবাজ লাভু চৌধুরীর হাত থেকে নগর কান্দা সালতাকে মুক্ত করতে হবে। অনেকেই হুমকি ধামকি দিচ্ছেন, ভোট কেটে নিয়ে যাবেন, রাতের আধারে ভোট করে নিয়ে যাবেন। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি ভোট কেটে নির্বাচিত হতে চান, তাহলে রাত 12টা 1টা পর্যন্ত কেন মানুষের দুয়ারে দুয়ারে ভোট প্রার্থনা করছেন? সেই সাথে আরেকটি কথা বলতে চাই, আমি এলাকার সন্তান, আমার নারী পোতা রয়েছে এই নগর কান্দার মাটিতে, আর আমার ভোট কেটে নিয়ে যাবেন সালতা থেকে উড়ে এসে চুলে বসে আমার সালতা নগর কান্দার মানুষের ভোটের অধিকারকে হরণ করতে চান, আপনার এই চাটকে আবাসী আপনাকে উজাড় করবে বলতে চাই, সাবধান হয়ে যান। ভোট কাটার কথা আর একবার উচ্চারণ করলে নগর কান্দা সালতা আবাসী আপনাকে এমন দাবুল দিবে পালানের পথ খুঁজে পাবেন না। আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সুস্থ সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে উপহার দিবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের ফরিদপুরের সুদক্ষ পুলিশ সুপার আর সুযোগ্য জেলা প্রশাসকের নেতৃত্বে ফরিদপুর জেলার নগর কান্দা সালতার প্রশাসন একটি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে।